viewers, I'm Shamanta from Shamanta's Kitchen Hub. আজকে এসেছি একটি ভিন্ন স্বাদের চিকেন ডিশ লেমনের চিকেন নিয়ে। এটি খুব ফ্লেভারফুল এবং ইউনিক একটি ডিশ। আশা করি আপনাদের সবারই রেসিপিটি খুব ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসা যাক কি কি লাগছে আজকের এই রেসিপিতে। আমি আমরা চিকেনটি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ লবণ, 1 টেবিলস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, নিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1 চামচ পরিমাণ লেবুর রস এবং 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখন চিকেনটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চিকেনটি ম্যারিনেশনের জন্য আধা ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। এখানে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল প্যানে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চিকেনের পিসগুলো শ্যালো ফ্রাই করে নিতে হবে যাতে ভিতরে জুসিনেসটা থাকে। এ পর্যায়ে আমরা চিকেনের পিসগুলো নামিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো নামিয়ে নিয়েছি। যে প্যানে আমরা চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেখানে পেঁয়াজ 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কিছু ব্লেন্ড করে এখন ব্লেন্ড করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। আমাদের মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্রিম মিল্ক। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। লেবুর রসটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি এবং চিনিটি দিতেই হবে। এখানে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমাদের চিকেনটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা লেমনের বাহিরের সবুজ অংশ গ্রেট করে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট ফর ফ্লেভার। যেহেতু আমাদের ডিশটির নাম লেমনের চিকেন, সেজন্য একটি লেমনের ফ্লেভার আসার জন্য আমরা লেবু গ্রেট করে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটি পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা চিকেনগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, রেডি হয়ে গিয়েছে আমাদের লেমনের চিকেন। এটি দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।